প্রেমিকের বিয়ে মেনে নিতে পারেননি। বাসরাতে নববধূর ওপর হামলা, গ্রেফতার মহিলা। ধৃত মহিলাকে দিন তোলা হয় বনগা আদালতে। ঘটনায় চাঞ্চল্য। প্রেমিকের বিয়ে হয়ে যাচ্ছে, কোনো অবস্থাতেই প্রেমিকের বিয়ে মেনে নিতে পারেননি। প্রথম থেকেই তক্কে তক্কে ছিলেন। শেষমেশ বাসর রাতে প্রেমিকের নববিবাহিত স্ত্রীকে বাসর ঘরের পাশে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ। শুধু তাই নয়, নববধূর বিভিন্ন গোপন জায়গায় হাত দিয়ে রক্তাক্ত করার অভিযোগে গ্রেপ্তার এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত কুলঝুটি এলাকায়। রাতেই নববধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় গাইঘাটা থানায়। অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। জানা গেছে, স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই মহিলার। প্রেমিকের বিয়ে হয়ে যাচ্ছে এটা মেনে নিতে পারছিলেন না, সে কারণেই বৌভাতের দিন অনুষ্ঠান বাড়িতে গিয়ে প্রথমে নববধূর সাথে আলাপ জমায়। সুযোগ বুঝে নববধূকে বাসর ঘরের পাশে অন্য একটি ঘরে ডেকে নিয়ে যায়। পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে নববধূকে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। নববধূর দাবি, হামলা চালানোর সময় অভিযুক্ত মহিলা বাসর রাত করতে দেবে না বলেও চিৎকার করতে থাকে। এমনকি নববধূর শরীরের গোপন অংশে নখের আঁচর বসিয়ে দেয়। ঘটনার জেরে রক্তাক্ত হয় নববধূ। এই ঘটনায় কার্যত অনুষ্ঠান বাড়িতে হুলুস থুলুস পড়ে যায়। এরপর অনুষ্ঠান রাতেই মহিলার নামে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন গাইঘাটা থানার পক্ষ থেকে অভিযুক্তকে বনগাঁ আদালতে হাজির করানো হয়। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, অভিযুক্ত মহিলা দাবি করেছেন নববধূর স্বামীর সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, সেজন্যই তাকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে তার ওপর শারীরিক অত্যাচার করে। সে কারণেই অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে সরকারি আইনজীবী আরো বলেন, দাবি করছে যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে তার স্বামীর সঙ্গে তার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে, সেই জন্যে তাকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার করে এবং তার শারীরিক নিগ্রহ করে, সেই জন্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে আজকে গাইঘাটা থানা গ্রেপ্তার করে প্রেরণ করেছে এবং আজকে বেলমুখ করা হচ্ছে। তার অর্ডার এখনও কিছু হয়নি। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।